বাপের ঘরের মেয়ে ছেলে গুলো কেমন করছে সেই রকমই হবে কেন? যা 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 যা, মাথা খারাপ করেছে না? যা যা দেখিনি, যা না যা বলে বাপের ঘরের নাম করলে কেন তেলে বেগুনে জ্বলি যাও বলো দেখিনি? তোর বাপের ঘর যাওয়া বন্ধ বলে বছরে একবার বাপের ঘর যাব তাও তুমি যেতে দেবে নাই? বললাম তো না না না, আমি যাব যাব যাব। চুলটার যা তুই ডিজাইন করেছিস তাতে ভরিয়ে বিরিয়ানি খাবো। আরে ওই জায়গায় তো মামা ঘর যাওয়া। তুই সাবধান ভাই, যে কোনো হোটেলে খাইতে ঢুকে যাস নি আর। কেন? ওরা ভাগাড়ের পচা মাংস খাওয়াই দিবে, বুঝতে পারলি? বলিস কি রে? তবে আর বলছি কি, টাকার জন্যে ওরা সব কিছু করতে পারে। পথে খাবার রাস্তায় থাকি যায় রে। কেন? মায়া বাপে কি শুরু করেছে দেখে আলি নেই। সত্যি যা বলেছিস, চল 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 চল, আগে মা বাবাকে রাজি করাই চল। চল 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 চল। কি গো, কি খবর মা লক্ষ্মী? জানলে মর্তের মানুষগুলো যেমন অশান্তি করে নাই, ঠিক সেই রকমই অশান্তি আমাদের ঘরে। কিন্তু মা, মর্তের মানুষরা অশান্তি করে অভাবের লাগিয়ে, খাইতে পাই নাই বলে। তুমি জানো নাই নারদ কাকা, মানুষরা না খাইতে পায় কেউ মরে নাই, বুঝলে? ঠিক বলেছিস মা, ওই মর্তের মানুষগুলা না খাইতে পায়ে কেউ মরে নাই, সবাই খাইয়েই মরছে। মেয়ারা ভাও খাচ্ছে, ছেলেরা ধোঁকা খাচ্ছে, পুলিশ ঘুষ খাচ্ছে, নেতাই মাল খাচ্ছে, চাষি ভাই বিষ খাচ্ছে, আর দেশের বর্ডারে সেনা জওয়ানরা গুলি খাচ্ছে। ইয়ার পরেও কি বলতে হবে মর্তে মানুষগুলা না খাইতে পেয়ে মরছে? হ্যাঁ মানছি। ওই মর্তের মানুষদের আমি অবাক হয়ে যাই, পেট খালি বলছে যোগা করতে হবে, পকেট খালি বলছে খাতা খুলতে হবে, থাকিবার ঘর নাই বলছে শৌচাগার করতে হবে, সব গায়ে এখনো বিদ্যুৎ আসে নাই আর বলছে ডিজিটাল করব। আটা দিনকে দিন দাম বাড়ছে আর ডাটা দিনকে দিন সস্তা হবে। কেউ লজ্জা ঢাকিবার লেগে ছেঁড়া কাপড় পাচ্ছে নাই, আবার কেউ শখ করিয়ে ছেঁড়া কাপড় পরিয়েই ঘুরে বেড়াচ্ছে, কারু শাকে জোর করে গুঁজিয়ে গুঁজিয়ে খাওয়াইতে হচ্ছে, আবার কারু শাক খাবার লেগে হাহাকার করছে। নারায়ণ করছি, কিন্তু বেশিরভাগ মানুষই নিজের দেশে হচ্ছে, তাড়াতাড়ি বড় লোক হতে যায়।
দিকে ভালো, দেখতে পাচ্ছ? ওখানে? ই বাবা, ওখানে কিসের এত ভিড়? উটা লটারির দোকান, রাতারাতি বড় লোক হওয়ার আশায় সব বিকিয়ে লটারি কিনে সর্বসন্ত হয়ে শেষে গলায় দড়ি। আর যারা সত্যিকারের গরিব না খাইতে পাই মরছি, উহাদের কি একটা ব্যবস্থা করে দেওয়া যায় নাই মা? মানুষ নিজের নিজের ভাগ্য নিয়ে জন্মেছে কাকা, তার বেশি কিছু তেই পাবেন নাই। ওই তো দেখো ওই ভিকারিটি আসছে, উহাকে তুমি কিছু দাও না মা, দেখি দেখি কেমন উহার ভাগ্য। ঠিক আছে, উহার সামনে এই সোনার মূর্তিটা নামাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সারা জীবনটা আমার কেরাসি হয়ে গেল, খোলাই খোলাই আর কোথা গাঁও ভেদ করিব? তবে ভাগ্যতে আমার খুবই ভালো মতো খোলা হয়েছে, যদি সারা কানা হয়ে যেত তাহলে তো সারা একবারে বাঁচলে লক্ষণ। কিন্তু সত্যি সত্যি যদি কোনো দিন দুটো চোখ আমার কান্না হয়ে যায় কেমন করে চলব? তখন তাহলে অভ্যাস করিলি। হ্যাঁ হ্যাঁ এই তো এমনই করি। আর এখন তো ঠিকই আছে, যখন কান্না হোক তখন দেখা যাক। হলো হলো আমার কথা? ওই শালা মানুষদের তবে মোড়াই। কি গো কি খবর? তোমার কাছে তো যাচ্ছিলাম, তুমি এখানে? চায়ের দোকান করেছি। চায়ের দোকান কেন? চায়ের দোকান করলে চাওলা থেকে অনেক বড় হওয়া যায়, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, আমার মামা ঘরও ওই রকম একটা লোক চাওলা ছিল। আজ কি তাহলে বুঝতে পারলি তো আমার দূরদর্শিতা? বল বল কি খবর? মায়ের সাথে কি মামা ঘর যাবে? ই বাবা না যাবার কি হইলো? বলি প্রতি বছর যাচ্ছি, আর এই বছর যদি না যাই তোর মামা ঘরের লোকগুলো কি ভাববে বল দেখিনি? ভাববে নিশ্চয়ই তোর মায়ের সঙ্গে আবার কোনো ঝগড়া ঝাটি হয়েছে। আর আমি না গেলে মাংস কে খাবে? আর তোদের তো একটু বেশি হয়ে গেলেই তো ডায়রিয়া হয়ে তখন ছেড়বি। তাই তো বলছি বুঝাইতে হবে, বাবা মাকে কোনো রকমে যেতে দিচ্ছে না। বলি তোর বাপ কি করছি খোকা বটে যে বুঝাইলেই বুঝে যাবে? তোর মা বুঝাতে লাগছে একটা নারী হয়ে, আর আমি বুঝাই যদি বুঝাও না ঠিক বুঝবি। তুমি একটু চলো না। ঠিক আছে চল, তবে এবার চেষ্টা করিয়ে দেখা যাক। মায়ের উপর অত রাগ করলে কি হয়? যেটা জানিস নাই সেটা নিয়ে ফপর দালালি করতে আসিস না, বুঝলি? একবার ভাবি দেখো মা কতদিন। মায়ের উপর তো খুব দরদ, বিহা তো করিস নাই, উতমা আবো টাইনে হাড়ের মতন ডেঙ্গা হয়ে বিষ্ট রয়ে গেলি, বিহা তো আর করলিস না। তাহলে বুঝতে পারতিস কত চালে কত ধান। আমি ডেঙ্গু আছি বলে সবার সামনে আমাকে এমনি অপমান করলি প্রভু? আর আপনি বিহা করে সংসারের কোন দায়িত্বটা পালন করছেন আপনি বলুন দেখবি? গাঁজা খাইয়ে ভাং খাইয়ে এদিক ওদিক তো পড়ে থাকো, আমিও বিহা করছি, আমারও সংসার হইতেও আমিও একজনকে ভালোবাসি। যা হয়েছে হয়েছে প্রভু, বলছিলাম মায়ের সাথে মাত্র চারটা দিন, দেখতে দেখতেই তো পেরে যাবে, আমাদের সঙ্গে চলো না। বললাম তো কেনে একটা কথা বারবার বলা করাই বল দেখিনি? আমি যাব নাই যাব নাই যাব নাই, আমি যাব না আমি যাব না। আমি আমার
হয়েছিল। কি হয়েছিল প্রভু গতবারে বলো আমাকে খুলে। তুইও ভুলে গেছিস, মনে করতে পারছিস না কি সেটা বলবে তো নাকি? সেইটা ভাবলে হইতো নাই? কত সাদের মামা ঘর, একবার বছরে যাবো না? তোমার কি অসুবিধা হয়েছিল?
কি হয়েছিল প্রভু? জীবনটা যাবে কে যে জলে, যায় পরে লড় সেটিং হলে, জীবনটা যাবে কে যে জলে, যায় পরে লড় সেটিং হলে, খাইয়ে পরে ডায়রিয়া হলে, জল নাই পুকুর ডোবা খালে, তুই বল 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 করিব কি তখন, লড় সেটিং হলে আমি কি করিব তখন, লড় সেটিং হলে আমি কি করিব তখন, লড় সেটিং হলে সবাই তো শুনলাম প্রভু, তুমি তো বলছো ওই লোড সেটিং এর কষ্টের জন্য যাবো না, ওটার জন্য আমি কিন্তু কাঁধে তুলে দে একটা জেনারেটর, দে কাঁধে তুলে দে একটা জেনারেটর। নারায়ণ নারায়ণ
চিন্তা যাব শ্বশুর ঘর, এই লড়সিটি ঘেরে নাই চিন্তা যাব শ্বশুর ঘর, লড়সিটি ঘেরে নাই চিন্তা যাব শ্বশুর ঘর, দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, দে দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, লড়সিটি ঘেরে নাই চিন্তা যাব শ্বশুর ঘর, এই লড়সিটি ঘেরে নাই চিন্তা যাব শ্বশুর ঘর, এই হ্যালো হ্যালো, অসংখ্য ধন্যবাদ নাটকের কলাকুশলীদের, ধন্যবাদ খুশি স্যার, সুজিত মধুক স্যার। আমরা এখন মঞ্চে আমাদের প্রাক্তনীদের দ্বারা পরিবেশিত একটা ছোট্ট একটা নৃত্য আমরা উপভোগ করব। এর ফাঁকে আমাদের মিউজিশিয়ানরা তাদের মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো একটুখানি টিউন করে নেবেন, আপনারা ধৈর্য ধরে একটু থাকুন।